তো আগের ভিডিওতে তোমাদেরকে বললাম যে শিলচর এসে পৌঁছে গেছি। তো এটা হলো 7 অগস্ট সকালবেলায়, যে 5:48 বাজে, স্টেশনের বাইরে আস্তে আস্তে আমাদের 5:48 হয়ে গেছিলো। তো পুরো 5:30 এসে ট্রেন এখানে পৌঁছেছে। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করি, দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গুড মর্নিং সবাইকে। তো দেখো এখানে আমরা অটো আর কি দেখছিলাম NIT অবধি যাওয়ার জন্য। এখান থেকে অনেকটাই দূর, প্রায় 10 থেকে 12 কিলোমিটার NIT, আর অটো ভাড়া অনেকটাই বেশি বলে ওরা, 400, কেউ বলে 500, কেউ বলে 600। তো একটু বার্গেনিং করতে হয়, বার্গেনিং করতে করতে 350-তে আমরা পেয়েছি অটো একজন। তো নিয়ে যাচ্ছে আমাদেরকে, উনি খুবই ভালো ছিল, ভদ্রলোক খুব ভালো ছিল। তো এই যে দেখো আমরা ঢুকেও গেছি NIT-তে, পুরো আধা ঘন্টা লেগেছে আমাদের স্টেশন থেকে NIT অবধি আসতে। তো জায়গাটা খুব ভালো লাগছিল, বৃষ্টি পড়ছিল তো বৃষ্টির জন্য ভালোই লাগছিল। তো প্রথমে আমরা তো কিছুই চিনি না, তো অটোওয়ালা আমাদেরকে প্রথমে অ্যাডমিনিস্ট্রেশন অফিসে নিয়ে যাচ্ছিলো, যেখানে আর কি অ্যাডমিশন করা হবে। তারপরে বললাম যে ওখানে না আমাদের গেস্ট হাউস বুক করা আছে, তো আমাদেরকে ওখানেই নিয়ে যেতে। তারপর আবার উনি গেস্ট হাউসে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো পুরো 6:30 বেজে গেছিলো আমাদের আস্তে আস্তে NIT অবধি। আর ভিতরের পরিবেশটা এত সুন্দর যে মানে বৃষ্টি পড়ে আরও চারদিকে মানে সবুজ হয়ে গেছিলো, দেখো না কি যে ভালো লাগছে। আর এখন বাজে 6:30, তো সবাই ঘুমাচ্ছিলো এখানে। তো আমরা যখন ঢুকেছি না এর ভিতরে, যে মানে গেস্ট হাউসের রিসেপশনের ভিতরে আর কি, একদম খালি, কেউ ছিল না। তো ঢুকতেও একটু মানে খারাপ লাগছিলো কারণ কেউ নেই। তো বর একটু ফোন করে মানে রিসেপশনের মানুষকে ডাকছিলো আর কি। তারপর আমরা ভিতরে ঢুকে গেছি, এদিক ওদিক দেখেছি, একজন বেরিয়েছে, বললো যে একটু ইয়েতে গিয়ে বসতে, ওয়েটিং রুমে গিয়ে বসতে। তারপর ওরা কিছু ফর্মালিটিস আছে সেগুলো পুরো করবে। আমরা ডিব্রুগড় থেকে বুক করে এসেছিলাম গেস্ট হাউসটা। তো এখানে গেস্ট হাউস বলো মানে প্রত্যেকটা জায়গায় মানুষ খুব ভালো। শিলচরের NIT-র আমরা যার সাথেই কথা বলেছি ভীষণ ভদ্র, এমনকি যে আমাদের অটো চালক এসেছিলো উনিও খুব ভদ্র ছিল। তো গেস্ট হাউসে ঢুকে তো আমরা কাউকে পাইনি প্রথমে। তো মানে একজন বলেছে যে গেস্ট হাউসের ভিতরে ওয়েটিং রুম আছে, সেখানে বসতে। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিতে, ওখানে লেডিস জেন্টস দুটোই বাথরুম আছে সামনে, তো ফ্রেশ হয়ে বসতে। তো ওরা আসবে এসে 7:00 যা যা ফর্মালিটিস আছে এগুলো সব পুরা করবে আর কি। তো এই তো আমরা ভিতরে ওয়েটিং রুমে গিয়ে বসছি। ওয়েটিং রুমটাও দেখো কি সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। তোমাদেরকে একটু আমি ঘুরিয়ে দেখাই ওয়েটিং রুমটা। প্রত্যেকটা মানুষ খুব ভদ্র, ওদের বিহেভিয়ার খুব ভালো, যেরকম যা জিজ্ঞাসা করা হয় প্রত্যেকটা জিনিস বলে দেয়, না জানলে খুব ভদ্র। NIT-র আশেপাশে যারা আছে বা ভিতরেও খুবই ভদ্র। তো একটু পরেই রিসেপশনের মানুষ এসে গেছে। তো এই যে দেখো আমরা যা যা ফর্মালিটি ছিল সেগুলো ফুলফিল করছিলাম আর কি। আমাদেরকে চাবি দিয়ে দিল, আমাদের 2nd ফ্লোরে রুম ছিল। তো এটা হলো নিচের পার্টটা, এখানে বাঁ দিকে আর কি সিঁড়ি আছে, সেদিক দিয়ে উপরে উঠতে হয়। আর এত পরিষ্কার, মানে খুবই সুন্দর কি বলবো আর কি। আর এত মানে রেস্ট্রিকশন এখানে, ভীষণ স্ট্রিক্ট প্রত্যেকটা জায়গা। তো আমি এই ঢোকার সময় তোমাদেরকে একটু রুম ট্যুরটা দিয়ে দিই হোটেলে। তো এখানে শু রাখার জায়গা আর কি, জুতো রাখার জায়গা। তো আমরা ডবল বেডের রুম নিয়েছিলাম, সেই হিসাবে আমাদেরকে এসে বালিশের কভার টভার সব ঘুরিয়ে দিয়ে গেছিলো। এই যে এখানে দুটো বেড আছে, তার পাশে ওই যে দেখো দুটো ড্রয়ার আছে। এদিকে এসি রুম নিয়েছিলাম, কিন্তু ওয়েদারটা এতই ভালো যে আমাদের এসির দরকারই পড়ছে না এখন। তো এখানে ছোট্ট একটা ফ্রিজ আছে, তার নিচেও ড্রয়ার আছে,
সোহম একটু খুলে খুলে দেখাচ্ছিল, একটু পরে তো সব মেসি হয়ে যাবে, তাই ভাবলাম ঢোকার সাথে সাথেই তোমাদেরকে একটু রুম ট্যুরটা দিয়ে দিই। তো এখানে একটা দেখো ইলেকট্রিক ক্যাটেল আছে। তারপর আগে আমি তোমাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দিই, কারণ ঢুকেই এসে আমি যদি ব্যালকনিটা দেখতে পেরেছি না, এত ভাল লাগছিল। বাইরে দেখো পুরো আম বাগান, কলা গাছে ভর্তি, তারপর জবা ফুলের গাছ, শুধু গাছ আর গাছ চারদিকে। এর জন্যই এখানের ওয়েদারটা একেবারেই ঠান্ডা ঠান্ডা। তারপর এই যে দেখো এই ওয়ার্ড্রপটা, এখানে প্রচুর জায়গা, দুইটা পার্ট আছে, এখানে প্রচুর জায়গা। একটু দেখিয়ে দিয়ে ভালো করে, কোনো সময় আসলে যাতে তোমাদের অসুবিধা না হয়, এখানে আয়না আছে, এখানেও অনেকটা বড় জায়গা জিনিস রাখার। এই যে ড্রয়ার আছে, আর বাথরুমটাও অনেক বড়। ঢোকার সাথে ডান হাতে বাথরুমটা ছিল, বাথরুমটাও অনেক বড়। দরজার আমি আর ভেতরটা পুরো ভালো করে দেখালাম না। তো স্নান টান করে এসে তো চা, মানে ওখানে ডাইনিংয়ে আর কি 8:30 থেকে ব্রেকফাস্ট দেয়। তো প্রথমে চা নিয়ে এসেছে, আমি একটু বাড়ি থেকে লাড্ডু মানে টুকটাক খাওয়ার নিয়ে এসেছিলাম, তো সেগুলো দিয়ে আগে চা খেয়ে নিলাম, ছেলে নিয়ে এসেছিলো। আর এখানে আমি সব জামাকাপড়গুলো ধুয়ে আগে মেলে দিয়েছি। তো তারপর দেখো ওয়েদারটা একেবারে, মানে বৃষ্টির ওয়েদার তো পাহাড়ি জায়গা, খুব ভালো লাগছিলো। তারপর ছেলেরা গিয়ে ব্রেকফাস্ট নিয়েছে, নিয়ে এসেছে, দিয়েছে হলো কলা, ডিম সিদ্ধ, কাবলি ছোলার তরকারি, আর হলো রুটি দিয়েছিল, ঘিয়ে ভাজা আর কি, রুটি তেলে, রিফাইন তেলে ভাজা রুটি দিয়েছিল। আর এখানে রান্না বান্না খুবই ভালো, আমরা ঘরোয়া যেভাবে করি আর কি কাঁচা লঙ্কা দিয়ে, সেভাবে কোনো রকম কোনো অসুবিধা হয় নাই। আর আজকে ছেলেরাও, ওরাও উপরে নিয়ে এসেছে, ওদেরও ভীষণ টায়ার্ড ছিল, তো ওরাও উপরেই নিয়ে এসেছে ওদের ব্রেকফাস্টটা। অনেকক্ষণ পর বেরোলাম, পুরো ঘুম দিয়েছিলাম, এখন 1:30 খেতে যাচ্ছি। চলো ডাইনিং রুমটা কেমন সেটাও দেখাচ্ছি, শরীরটা ভীষণই খারাপ লাগছিলো তাই ঘুমিয়েছিলাম। তো আমার তো ব্রেকফাস্ট সব রুমেই নিয়ে এসেছিলো আমার ছেলেরা। তো এখন এই যে দেখো, এই যে আমাদের রুমটা দেখা যাচ্ছে, এই যে বেরোচ্ছে ওরা, এখন যাচ্ছি, চলো ডাইনিং রুমে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের বাকিটা। এখানে না রুমের সাথে আর কি ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, আর লাঞ্চ আর ডিনারটা পেমেন্ট করতে হয়, কিন্তু ব্রেকফাস্টটা সবার জন্য কমপ্লিমেন্টারি। আর প্রত্যেক দিন আলাদা আলাদা ব্রেকফাস্ট দেয়, খুবই ভালো লাগে। আর উপর থেকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, তো এদিক থেকে একদম নিচে ডাইনিংটা, এই যে দেখো সবাই যাচ্ছে এখানে খেতে। এই হলো রিসেপশন, আর এই দিকটায় হলো ডাইনিংয়ে যায় আর কি, ডাইনিং রুমটা এদিক। খাওয়া দাওয়া ভীষণই ভালো, সমস্ত কাঁচা লঙ্কা দিয়ে করা হয়, আর একদম তেল কম। দেখো এখানে কী কী দিয়েছে, স্যালাড, তারপর একটা মিক্স ভেজ, আলু ভাজা, মসুর ডাল, মাছের তরকারি, আর রসগোল্লা ছিল। বুফে সিস্টেমেই খাওয়া আর কি, যে যত খায় কোনো অসুবিধা হয় না, কিন্তু পেমেন্ট করতে হয় এটার জন্য, লাঞ্চ আর ডিনারে পেমেন্ট করতে হয়, কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে। আর ভেজে ছিল পনির, তো পনিরটা আমরা নিলাম না আর কি, আজকে মাছ দিয়ে খেয়েছি। তারপর ভাবলাম একটু রৌদ্র উঠেছে, বাইরে আসি, সবাই ফটো তুলছে। আর দেখো গেস্ট হাউসের বাইরের দিকটাও কি ভালো লাগছে, তো একটু গরমই লাগছিলো যখন রৌদ্র উঠেছে, আর আমার অবস্থা দেখো না, ভীষণ টায়ার্ড লাগছিলো একদম। তো রুমে এসেছি এখন, এতই শরীরটা খারাপ লাগছে, কোনো কতক্ষণে আবার শুবো। তো যাই রুমে গিয়ে একটু রেস্ট নিই, যদি শরীরটা ভালো লাগে বিকালবেলা বের হবো, আর না হলে একবারে কালকেই বের হবো। আমি তো আসার পর থেকে শুধু ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি। তো এটা সন্ধ্যাবেলা সোহম একটু ভিডিও করেছে ব্যালকনির থেকে, দেখো কি সুন্দর কালো হয়ে এসেছে। তারপর আমি ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, আর দেখো মানে ব্যালকনিতে দাঁড়ালে মনটা অটোমেটিক ভালো হয়ে যায় একদম ভিউটা দেখে। পাহাড়ি জায়গা তো এমনিও ভালোই লাগে, খুব ভালো লাগে। যাই হোক, ছেলের জন্য এখন আসা হবে আমাদের এখানে সব সময়। তো বন্ধুরা, এখন 7:30, তো ওরা বড় ছেলে আর ওর পাপা অনেক বিকালেই বেরিয়েছে দুইজন ঘুরতে।
তো যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই আমি এতক্ষণ বেরোইনি। তো ভালো লাগছে না, আমিও ছোটজনকে বললাম, ওই যে তো আমরা দুইজন এখন বেরিয়েছি, যাই একটু নিচে ঘুরে আসি, গিয়ে একটু ক্যাম্পাসটা ঘুরি, সাথে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখে চলো যাই নিচে। তো বেরিয়ে আমি বরকে ফোন করেছি, তুমি কোথায় আছো? তো বললো সামনেই একটা ছোটো মোটো বাজার আছে, সেখানেই আমরা আছি। আমাকে বলে দিলো এরকম এরকম হেঁটে আসতে থাকো, আমাদেরকে রাস্তাতেই পেয়ে যাবে। তো আমরা ওইভাবেই যাচ্ছি আর কি, গিয়ে বরকে আর ছেলেকে পেয়ে গেছি। তা আমরাও একটু হেঁটে ঘুরে আসলাম, সামনেই একটা মন্দির পেয়েছিলাম আর কি, শিব পার্বতীর মন্দির। তো সেখান অব্দি একটু মানে মোটামুটি হাঁটতে লাগে, আধা ঘন্টা একটু হাঁটতে লাগে, তাও হেঁটে হেঁটে একটু ঘুরে আসলাম। আশেপাশের জায়গাগুলো একটু পরিচিত হয়ে যায়, আর মনে অনেক খুশি একটা যে ছেলের জন্য আজকে এত বড় জায়গায় একটা আসতে পেরেছি, দেখতে পেরেছি। তো জানি না, কোনো দিন হয়তো আসতে পারতামও না, কিন্তু আজকে ছেলের জন্যই আসতে পেরেছি, সেটাও একটা অনেক বড় আনন্দ। কিন্তু ছেলেকে রেখে যাবো যে সেটাও অনেক কষ্ট, অনেক ব্যথা বুকের ভিতরটা আর কি। তো ভালো মতো পড়াশোনা করে বেরিয়ে গেলেই হয়, শুধু এইটুকুই ভগবানের কাছে আমি প্রার্থনা করি। এতটুকু যেভাবে এনেছি, বাকিটা রাস্তা ও নিজেই যাতে পার করে নিতে পারে। কারণ একবারে ঢুকে আমরা ডিনারটা করে নিয়েছিলাম, তো ডিনারে ভেজ ননভেজ দুটাই ছিল। আমরা ননভেজ নিয়েছি, চিকেন, পটল আলুর তরকারি, আলু ভাজা আর মসুর ডাল ছিল। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আবার পরের দিন দিব ক্যাম্পাসের ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে। আজকে তোমাদের ডিটেলসে অনেকটাই বললাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখতে থাকো ভিডিওটা, সমস্ত কিছু ডিটেলসে একটার পর একটা আসতে থাকবে। তার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ তো দেখো, টাটা।